আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এখানে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এটি গাজীপুরের ভোগড়া বাইপাসের দিক থেকে এলেঙ্গা পর্যন্ত হয়েছে, আর এলেঙ্গা দিক থেকে বঙ্গবন্ধু সেতু দিক পর্যন্ত সড়কটি দুই লেনের রয়েছে। সেই সড়কটিকেও চার লেন করা হবে। আজকে সেখানে গিয়ে দেখবো সড়কটি চার লেন করা হয়েছে কিনা। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। রংপুর মহাসড়কটি দেখতেও এরকম হবে। আমার একটি কাজে সিরাজগঞ্জের দিকে যাচ্ছে, যাওয়ার পথে চেষ্টা করব সেখানে মহাসড়কের কাজের কি অবস্থা রয়েছে সেটি দেখানোর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন আমার শরীরটি আসলে খারাপ, ঠান্ডা লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটির উপরও আমি একটি ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু দিক পর্যন্ত এদিকের অংশে সড়কটি এখনও দুই লেনের রয়েছে। জানতে পেরেছি ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের সাথে এ বিষয়ে চুক্তি হয়েছে। বঙ্গবন্ধু সেতুটি পার হয়ে এবার একটু সামনের দিকে চলে আসলাম। রংপুর মহাসড়কটিকে প্রশস্ত করার যে কাজ সেটি সামনের এই দিক থেকেই শুরু হয়েছে। এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের দিকের এই দিকের অংশ থেকে পিচ ঢালাইয়ের কাজটি শুরু হয়েছে। জানা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপনের জন্য সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্তির জন্য টাঙ্গাইল থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত এই মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই মহাসড়কটিও টাঙ্গাইলের মতো হবে। মূল মহাসড়কটি হচ্ছে চার লেনের, একদম ডান দিকে এবং একদম বাম দিকে দুটি লেন থাকবে, যেখান দিয়ে মূলত স্থানীয় যানবাহন এবং স্বল্পগতির যানবাহনগুলো চলাচল করবে। বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির যৌথ অর্থায়নে 190 কিলোমিটার এই দীর্ঘ মহাসড়কটি নির্মাণ হচ্ছে। এই 190 কিলোমিটার অংশে 26টি নতুন সেতু, 39টি আন্ডারপাস, 6টি ফ্লাইওভার, 180টি কালভার্ট এবং পথচারীদের পারাপারের জন্য 11টি ফুটওভার ব্রিজ থাকবে। আর সিরাজগঞ্জে যে হাটিকুমরুল মোড় রয়েছে সেই জায়গাটিতে একটি চমৎকার ইন্টারচেঞ্জ করা হবে, যেমনটি করা হয়েছে ভাঙ্গা ইন্টারচেঞ্জ। এখানে বাম দিকের অংশে যেসব অংশে পিচ ঢালাইয়ের কাজটি হয়ে গেছে, বর্তমানে এখানে কার্পেটিং এর কাজ চলছে। রাস্তার ডান দিকের অংশেই হচ্ছে রেল লাইন, এটি হচ্ছে এক লাইনের। বাম দিকের অংশে সড়কের যে পিচ ঢালাই দেখা যাচ্ছে সেটি এ পর্যন্ত হয়েছে। আর একটু সামনের দিকে একটি আন্ডারপাস হওয়ার কথা রয়েছে। সামনের এই জায়গাটিতে একটি আন্ডারপাস হওয়ার কথা রয়েছে। এখানে বাম দিকে এবং ডান দিকে আরসিসি ঢালাই করা হয়েছে, এখান দিয়ে মূলত স্থানীয় যানবাহনগুলো চলাচল করবে, আর মাঝখানের অংশ দিয়ে মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে। মাঝখানের এই অংশটিতে আগে দুই লেনের মূল মহাসড়কটি ছিল, বর্তমানে এই অংশটিকে ভেঙে ফেলা হচ্ছে আন্ডারপাসের কাজের জন্য। এই সড়কটি 8টি প্যাকেজের আওতায় নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের দিক থেকে হাটিকুমরুল মোড়ের দিক পর্যন্ত। জানা গেছে প্রকল্পটি সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 42%। এই প্রকল্পটির সাথে আরও দুটি প্যাকেজ যুক্ত হয়েছে, একটি হচ্ছে WP5 এবং আরেকটি হচ্ছে WP13। WP5-এর আওতায় এলেঙ্গার দিক থেকে বঙ্গবন্ধু সেতু দিক পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটিকেও চার লেন করা হবে। সেই অংশটির দৈর্ঘ্য হচ্ছে 13.6 কিলোমিটার। 13.6 কিলোমিটার সেই অংশটিতে 8টি নতুন সেতু, 2টি আন্ডারপাস ও 10টি কালভার্ট নির্মাণ করা হবে। এলেঙ্গাতে বর্তমানে যে বাজার রয়েছে সেই স্থানটিতে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। এবার চলে আসলাম কড্ডার দিকে, এই জায়গাটিতেও একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে।
সামনের দিকে এটি হচ্ছে কর্ডার ফ্লাইওভার। এই ফ্লাইওভারের জন্য সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। এর আগের বার যখন এদিক দিয়ে এসেছিলাম তখন দেখেছিলাম পিলারের উপরের অংশে গার্ডার বসানোর জন্য কাজ শুরু হচ্ছিল। এবার এসে দেখতে পাচ্ছি এখানে চারটি পিলারের মধ্যে গার্ডার বসে গেছে। এই ফ্লাইওভারটি দৈর্ঘ্য হচ্ছে 396 মিটার। এখানে সামনের দিকে একটি চৌরাস্তা রয়েছে। চৌরাস্তাটির ডান দিকের অংশটি চলে গেল সিরাজগঞ্জ শহরের দিকে। এই ফ্লাইওভারটি নিচের অংশ দিয়ে বাস ট্রাক এগুলো ইউটার্ন নেবে এবং সিরাজগঞ্জ শহরের দিকে যাবে। এখানে ডান দিকের এই অংশটি হচ্ছে বর্তমানে 2 লেনের মহাসড়ক। এর পাশের এই অংশটি এবং বর্তমানে যে 2 লেন রয়েছে এটি হচ্ছে মূল মহাসড়ক হবে। একদম ডান দিকে এবং একদম বাম দিকে এই অংশটি হচ্ছে সার্ভিস লেন হবে। এবার একটু সামনের দিকে চলে আসলাম। এখানে বাম দিকের অংশে একটি নতুন সেতু হবে। এদিকের অংশটিতে এসে দেখতে পাচ্ছি এখানে বাম দিকের অংশে বালু ফেলে বর্তমানে যে রাস্তা রয়েছে এটি লেভেলে আনা হচ্ছে। এবার একটু সামনের দিকে চলে আসলাম। এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি বাম দিকের অংশটি বর্তমানে যে রাস্তা রয়েছে এটি অনেকটা লেভেলে চলে এসেছে। এখানে বাম দিকের অংশে দেখা যাচ্ছে সব বালু বোঝাই ট্রাক। WP13-র আওতায় আরেকটি যে প্যাকেজ করা হয়েছে সেটি হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুলে। সেই জায়গাটিতেই হচ্ছে একটি ইন্টারচেঞ্জ করা হবে। হাইওয়ের চালক এবং যাত্রীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হবে হাইওয়ে সার্ভিস এরিয়া। এই মহাসড়কটি দিয়ে প্রচুর ট্রাক লরি চলাচল করে। খুলনার মংলা বন্দর থেকে যেসব কন্টেনার বোঝাই ট্রাক রয়েছে সেই সব যানবাহন এদিক দিয়ে যায়। যখন পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়ে যাবে তখন সেসব যানবাহন পদ্মা সেতু দিয়ে যাবে। 18-20 চাকার ভারী ভারী যানবাহন যেহেতু ফেরিতে উঠতে পারে না যার কারণে সেই সব যানবাহনকে এদিক দিয়ে যেতে হয়। এবার একটু সামনের দিকে চলে আসলাম। সামনের দিকেই হচ্ছে নলকা সেতু। বাম দিকের অংশে নতুন সেতুর জন্য কাজ চলছে। নতুন সেতুর জন্য সব পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে পিলারের উপরের অংশে গার্ডার বসানো হচ্ছে। বেশিরভাগ অংশে গার্ডার বসে গেছে। এবার একটু সামনের দিকে চলে আসলাম। এদিকের অংশে সে দেখতে পাচ্ছি বাম দিকের অংশে বালু ফেলে ভরাট করা হচ্ছে। রংপুর এই মহাসড়কটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের দিক থেকে রংপুরের দিক পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য হচ্ছে 190 কিলোমিটার। তেঁতুলিয়ার বাংলাবান্ধা দিক থেকে বাংলাদেশ থেকে সড়ক পথে নেপালের দূরত্ব হচ্ছে 35 থেকে 37 কিলোমিটার। আর এখানের বুড়িমারি স্থল বন্দর থেকে ভুটানের দূরত্ব হচ্ছে 115 কিলোমিটার। রংপুর এই মহাসড়কটির কাজ সম্পন্ন হয়ে গেলে নেপাল, ভুটান, ইন্ডিয়া, চায়না, বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলাবন্দর ব্যবহার করতে পারবে। এবার চলে এসেছি সিরাজগঞ্জের হাটিকুমরুলের দিকে। এই জায়গাটিতে একটি ইন্টারচেঞ্জ করা হবে, যেমনটি করা হয়েছে ভাঙ্গা ইন্টারচেঞ্জ। এখানে আশপাশে যেসব ভবন রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা হবে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের দিক থেকে এই দিক পর্যন্তই হচ্ছে একটি প্যাকেজ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।